আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এরকম একটি আমড়ার চাটনি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে আমি 1 কেজি আমড়ার চাটনি করব। এর জন্য আমি আমড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে আমড়াগুলোকে ছিলে নেব। তবে আপনারা চাইলে বটি দিয়েও আমড়াগুলোকে ছিলতে পারেন, পিলার দিয়ে করলে একটু তাড়াতাড়ি করা যায়। এভাবেই আমি সবগুলো আমড়া ছিলে নেব। আমার আমড়াগুলো ছিলা হয়ে গেছে, এখন আমি এগুলোকে কেটে নেব। আমি একটা আমড়া আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা চাকুর সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে কাটতে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে হাতে লেগে না যায়। কেটে আমি ভিতর থেকে বিচিটাকে বাদ দিয়ে দিলাম। এভাবেই আমি সবগুলো আমড়া কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা প্যানে আমড়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমড়াটা কিভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর আমড়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটু পানি পানি ভাব থাকতে এটাকে নামিয়ে রাখবো। এখন আমি চুলায় অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আমি একটু থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, এটাকেও আমি একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। চাটনি বা আচার যাই বলেন না কেন, সরিষা বাটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। তো আমি এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুলের কাঁচ। যেহেতু আমরা অতটা টক হয় না, তাই টক ভাব আনার জন্য আমি এখানে তেঁতুলের কাঁচ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো গুড়টা আমি প্রথমে একটু গলিয়ে নেব। গুড়টা গলে গেলে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকের বেশিটা দিয়ে দেব, বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। আমি লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এখানে আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এই সবগুলো মশলা ভালোভাবে জাল করে দিয়ে দিচ্ছি। আমরা যে আমড়াটা সিদ্ধ করেছি সেটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন আমি এই আমড়া দিয়ে মিডিয়াম আঁচে চাটনিটাকে তৈরি করব। এখন আমি সব কিছুর সাথে আমড়াটাকে খুব ভালোভাবে মিক্স করব, আর অনবরত নাড়তে থাকবো যাতে তলানিতে লেগে না যায়। নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমরা যে পাঁচফোড়ন বাঁচিয়ে রেখেছিলাম সেটা, আর 1/2 চা চামচ বিট লবণ। চাটনির মধ্যে অবশ্যই বিট লবণ দিবেন, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর সংরক্ষণের জন্য দিয়ে 1/4 কাপ ভিনেগার। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করতে করতে কিন্তু চাটনিটা মোটামুটি হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নিলে আরও একটু ঘন হয়ে যাবে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাটনিটা তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমি যে চাটনিতে মশলাগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী টক ঝাল মিষ্টি সবটাই অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে চাটনিটা তুলে নিচ্ছি, ঠান্ডা করে তারপরে আমি বয়মে সংরক্ষণ করব।
আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।